এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর সঞ্জয় মল্লিক, আমরা সরাসরি চলে যাব সেখানে। ভাইস চ্যান্সেলর আসতে পারেন এবং আমি যদি খুব ভুল না করি, রেজিস্ট্রার মশাই আছেন, পিয়ারও আছেন, আমাকে কারেকশন করে দেবেন যে এটার জন্য দুটো মিটিং করতে হয়, একটা বিশ্বভারতী কোর্ট এবং দুটো ইসি। আমার একান্ত ইচ্ছা যত শীঘ্র সম্ভব এই প্রসেসটাকে করে দেওয়ার, কারণ আমি মূলত শিক্ষক, কলাভবনে শিক্ষকতা করি, সেখান থেকে প্রিন্সিপাল। আমি চাইব একজন পার্মানেন্ট ভাইস চ্যান্সেলর উইথ কমপ্লিট ক্যাপাসিটি এই অত্যন্ত মূল্যবান পদটি তিনি অধিকার করুন এবং এই ইউনিভার্সিটিকে একটা সঠিক দিশা দিন। আজকে এইটুকুই, বাকিটা একান্তভাবে আপনাদের। আপনি তো যে জানেন যে ফলক নিয়ে যে দীর্ঘদিন ধরে একটা বিতর্ক চলছে, সেটা নিয়ে কি কোনো পদক্ষেপ নেবেন? পদক্ষেপের প্রশ্ন করবেন, কারণ পদক্ষেপ করতে পারি কিনা তাই আমি জানি না। এই জন্য আমি শুরুই করলাম যে আমার ডুজ অ্যান্ড ডোন্টস, লিমিটেশনস কি আমি এখনো জানি না। মিনিস্ট্রি থেকে একটা এক লাইনের চিঠি এসেছে, চার্জ টেক ওভার, চার্জ হ্যান্ড ওভার। সেই চার্জটা যে ঠিক কি সেটা তো আমি এখনো জানি না। আপনি আপনি কি আবেদন করবেন যে আপনি একজন বিশ্বভারতীর অধ্যাপক? Within the limits and limitations of two things. Number one, the acts and statutes of Vishwabharati as an university. And two, what the ministry permits me. Because I can't go outside of these two. এই দুটোর মধ্যে যেটা করা সম্ভব হবে অবশ্যই এই এই পদের এবং চেয়ারের মর্যাদা রাখতে আমাকে সেটা করতে হবে, কিন্তু এই মুহূর্তে এর বাইরে আর কিছু বলার মতো পরিস্থিতি আমি নেই। কারণ ওই যে বললাম কয়েক ঘন্টা, আমার বয়সটা কয়েক ঘন্টার এখনো পর্যন্ত। স্বপন দত্ত ভারপ্রাপ্ত উপাচার্য ছিলেন, স্বপন দত্ত ভারপ্রাপ্ত উপাচার্য ছিলেন, তিনি পৌষ মেলা করেছিলেন, তো আপনার আপনি তো ভারপ্রাপ্ত উপাচার্য, আপনি কি অতীতের কথা আমি জানি না। আমি আবারও বলছি, আবারও বলছি, মিনিস্ট্রির কাছ থেকে স্পষ্টীকরণ চাওয়া হয়েছে যে মুহূর্তে বলবে যে আমি কি করতে পারি এবং কি করতে পারি না, সেই মুহূর্ত থেকে আমি ডিসিশনগুলো নিতে পারবো। মানে তার আগে অবধি আমি কিচ্ছু জানি না। প্রত্যেকটাই আমার গোটা দায়িত্বটা কি এবং আমি কোথায় আমাকে বেঁধে দেওয়া হচ্ছে এটা না জানলে, আবারও বলছি আমি শিক্ষক, আমি একটি ভুল পদক্ষেপ করতে চাই না। আমার মূলত খুব স্পেসিফিক, খুব স্পেসিফিক সমস্তটার জন্য একজন ইন্টারিম ভাইস চ্যান্সেলরের কতটা দায়িত্ব এবং কি কি রেসপন্সিবিলিটি, এটা জেনে নিতে পারলে যত তাড়াতাড়ি জানতে পারবো তত তাড়াতাড়ি আপনাদের প্রশ্ন উত্তর দেবো। বিদ্যুৎ চক্রবর্তী গিয়ে গেছে, ইন্টারভিউ শেষ হয়েছে, তিনি সরকারি বাসভবনে আছেন, কতদিন থাকবেন সেটা কিছু বলেছেন? আমি এখনো কিছুই জানি না। আবারও বলছি কয়েক ঘন্টার জন্য চেয়ারে বসেছি, এই সবে তিনি কোথায় আছেন, কবে চলে যাবেন, যাবেন কি বলেছেন, ইউনিভার্সিটি কি ইন্টিমেশন করেছেন, কোনো কাগজই আমার এখনো পর্যন্ত দেখা হয়নি। সকাল থেকে শুধু রেগুলার একাডেমিক পেপারসে সিগনেচার করেছি। কিছুক্ষণ আগে তিনজন পুলিশ কর্মী ওনার বাড়িতে গেছে, ওনাকে নোটিশ দিয়েছে, হ্যাঁ, ছটি কেসের জন্য এবং তাকে ডাকাও হয়েছে, হ্যাঁ, এটা একদম অফিশিয়ালি পুরোটা হয়েছে। এবার আপাতত যখন আপনি এখানে উপাচার্যের আসনে বসেছেন তখন পুরো এরিয়াটাই আপনার, আপনার সেইটা আপনার কাছে কিছু খবর আছে? এই মুহূর্তে নেই, পুলিশে গেছেন এই খবরটাই আমি এখন পাচ্ছি। বিশ্বভারতীর তরফ থেকে কি সহযোগিতা করা হবে সেক্ষেত্রে পুলিশকে? বিশ্বভারতীর আপনি উপাচার্য পদে বসার পরে কয়েক ঘন্টার পরে শান্তিনিকেতন বোলপুরবাসীর প্রথম অধিকাংশ মানুষের জানার ইচ্ছা যে আপনার পৌষমেলা বা বসন্ত উৎসব করতে কি সদিচ্ছা রয়েছে আপনার? সরাসরি উত্তর দেবো না, একটা ইনডিরেক্ট আনসার দিই, সেটা হচ্ছে আমি কলাভবনের ছাত্র। আপনি আপনি তো মানে উপাচার্য জানতে পারলেন যে আপনি ভারপ্রাপ্ত উপাচার্য হচ্ছেন, তখন থেকে বা এখনো পর্যন্ত মানে উপাচার্য হওয়ার পর কি কি সংকল্প নিয়েছেন, কি কি করতে চান বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্টে? কিছু নিইনি, কিছু নিইনি, কারণ আমার কাছে এটা প্রায় আকাশ থেকে পড়ার মতো জিনিস। আমি পড়ি, পড়াই, ছাত্রছাত্রীদের সাথে প্রতি মুহূর্তে আমার সাক্ষাৎ হয়। আমার আফসোস এটাই যে আমি আজ সকাল থেকে একটা একবারও একাডেমিক কাজকর্ম করি। আমি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে বাই ভার্চু অফ দি ক্লজেস ইন দি অ্যাক্টস অ্যান্ড স্ট্যাটিউটস অফ দি ইউনিভার্সিটি। এবার এটা তো আমাকেও বুঝে নিতে একটু সময় লাগবে স্যার। আমি
বিশ্বভারতীর কালচারের সাথে কি এটা মেলে? আমি বিশ্বভারতীর কালচার বলবো না, আমি বলছি শান্তিনিকেতনের কালচার। শান্তিনিকেতন রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক কথা বলি, আমি শুধু এইটুকুই বলবো যে সেটা বিশ্বভারতীর ভেতরে হোক বিশ্বভারতীর বাইরে হোক, আমাদের বোধ হয় কোথাও এই যে ব্যক্তিটি এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছিলেন তার মর্যাদাটা রাখতে পারতেন, এমন কিছু যেন না করি যেখানেতে এই যে আমরা কিছুদিন আগেই একটা স্বীকৃতি পেয়েছি সেটা কিন্তু অতি সহজে যেন আমরা না হারিয়ে বসি, এমন কিছু না করি যেখানে লোকে বলতে পারে যে একটা হেরিটেজ ইউনিভার্সিটি থেকে এরকম কি এক্সপেক্টেড ছিল নাকি শান্তিনিকেতন থেকে এক্সপেক্টেড ছিল। মানে আমরা প্রত্যেকের কাছে আমার আবেদন ইন্টারনাল এক্সটার্নাল গোটা শান্তিনিকেতনের কাছে যে আমরা যেন সংযমটুকু করতে পারি। সেন্ট্রাল অফিসের ভেতরে তো তারা চলে যায়, মানে অফিস চত্বরে এসে তারা গঙ্গা জল ছিটাচ্ছেন এই বিষয়টা এবং আবির খেলছেন, রিপোর্টেড হয়নি আমার কাছে, রিপোর্টেড হলে এবং আমি বলছি আমি আজকে কয়েক ঘন্টার জন্য দায়িত্বে এগুলো আস্তে আস্তে আমার মধ্যে ঢুকবে, যখন ঢুকবে যখন বুঝতে পারবে। আমি আবারও বলছি আই এম ওয়েটিং ফর দি ফুল স্টেটমেন্ট অফ মাই রাইটস এন্ড লিমিটস, এর বাইরে এক্ষুনি আর বেশি কিছু। আপনার দায়িত্বভার নেওয়ার পরে উপাচার্যের কাছ থেকে আপনি দায়িত্বভার নিয়েছেন, প্রাক্তন উপাচার্যের কাছ থেকে, সেই সময় বিদ্যুৎ চক্রবর্তী কি আপনাকে কিছু বলেছেন? একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছিলেন কংগ্রেচুলেট করে, এর বাইরে কিছু না, একটা ফোন করেছিলেন কংগ্রেচুলেট করে। বলছি আপনি তো প্রাক্তনি এবং তারপরে আপনি অধ্যাপক দীর্ঘদিন, তো আপনি তো বিশ্বভারতীর বিগত সমস্যাগুলো জানেন, পাঁচ বছর ধরে যে কোনো সমস্যা, তার পরে আপনি কোনো অ্যাডমিনিস্ট্রেশন মিটিং দেখেছেন মানে উপাচার্য হওয়ার পর? আপনাদের সাথে প্রথম মিটিং হচ্ছে, বিশ্বভারতীর সেই দূরত্ব কি কমে আনার ক্ষেত্রে কি আপনি কোন ভূমিকা মজার ভূমিকা নেবেন? প্রার্থনা করবো কোন দূরত্বই না থাকুক কারোর সাথে, সেটা বোলপুরের ক্ষেত্রে বোলপুর শান্তিনিকেতন সবার সাথে কোনো দূরত্বই না থাকুক, দূরত্ব কেন হবে?